আমরা কিন্তু ছবি ও কথা আমাদের বন্ধুরা এই গল্পটি আগের ভিডিওতে প্রথম অংশটুকু দেখে নিয়েছি। এবার চলো আমরা এই ভিডিওতে এই গল্পটির দ্বিতীয় অংশটুকু দেখে নিই। ঐশী আর ওমর যেমন অবাক তেমনি খুশি। খালু বললেন, পাখিরা কীটপতঙ্গ খায়, আবার অনেক পাখি মধুও ভালোবাসে। ওরা দেখলো একটা আম গাছের ডালে বড় একটা মৌচাক। ওরা খালুর কাছে শুনলো, মৌমাছি পিঁপড়ে ও পাখিরা গাছের অনেক উপকার করে। পাখি পিঁপড়ে ও মৌমাছিরা ফুলে ফুলে ঘোরে, মধু খাওয়ার সময় এক ফুলের রেণু অন্য অন্য রেণুর সঙ্গে মিলে যায়, তাই গাছে ফল ধরে। আম গাছ দেখে খালু বললেন, এখন গাছে মুকুল হয়েছে, কিছুদিন পর এগুলো আমের গুটিতে পরিণত হবে। তাহলে বন্ধুরা বলো তো আমরা কী কী জানতে পেরেছি এই ভিডিওতে? আমরা প্রথমে জানতে পেরেছি পাখিরা কিন্তু কীটপতঙ্গ খায় এবং অনেক পাখি আবার মধুও ভালোবাসে। তাহলে তোমাদের পরীক্ষা যদি আসে পাখিরা কী খায়, তোমরা কিন্তু খুব সহজেই উত্তর দিয়ে দিতে পারবে, পাখিরা কীটপতঙ্গ খায় এবং অনেক পাখি কিন্তু মধুও খুব ভালোবাসে। এখানে কিন্তু খালু দেখিয়েছেন আম গাছের ডালে মৌচাক, এবং তিনি কিন্তু বলেছেন মৌমাছি পিঁপড়ে ও পাখিরা কিন্তু গাছের অনেক অনেক উপকার করে। এরপর কিন্তু তিনি আরও বলেছেন যে কিভাবে গাছে ফল ধরে। তিনি কিন্তু আমাদের জানিয়েছেন মধু খাওয়ার সময় এক ফুলের রেণু যখন অন্য অন্য রেণুর সঙ্গে মিলে যায় তখনই কিন্তু গাছে ফল ধরে। তাহলে তোমাদের পরীক্ষা যদি আসে গাছে কীভাবে ফল ধরে, তোমরা কিন্তু এটিরও উত্তর খুব সহজে দিয়ে দিতে পারবে, অর্থাৎ এক ফুলের রেণু অন্য রেণুর সঙ্গে যখন মিলে যায় তখনই কিন্তু গাছে ফল ধরে। এবং এই কাজটি কে করে, তিনি কিন্তু আরও বলে দিয়েছেন এই গাছটি কিন্তু পাখি পিঁপড়ে ও মৌমাছিরাই করে থাকে। এবং সবশেষে কিন্তু তিনি বললেন এই যে গাছে এখন মুকুল হয়েছে, কিছুদিন পর এগুলোই কিন্তু আমের গুটিতে পরিণত হবে। তাহলে বন্ধুরা আমরা কিন্তু ছবি ও কথা আমাদের বন্ধুরা এই গল্পটির দ্বিতীয় অংশটুকু এই ভিডিওতে পড়ে নিলাম। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। ধন্যবাদ বন্ধুরা।